চার হাত দূরে খুলবে বলে এসেছিল আর কি, সঙ্গে সঙ্গে এইখানে নামলে মালিক গতকাল রাতে আপনার বাড়িতে বোমাবাজি এবং আপনাকে লক্ষ্য করে বোমাবাজি হয়েছে, কিভাবে কেন হলো সেটা ঠিক আমি জানি না। ঠিক রাতে 12:15-20 দিকে হঠাৎ আমার বাড়িতে আমি শুয়ে আছি, তারপর হঠাৎ দেখি একটা মর্মার একটা ভাঙাভাঙি একটা আওয়াজ হচ্ছে। তারপরে দেখি আমি একটু বেরিয়ে এসে, আমি আমার স্ত্রী বেরিয়ে এসে যখন দেখি আমার বাইকটাকে ভাঙতিছে। তারপরে বাইকটা ভেঙে ওরা একটু এগিয়ে গেছে, 2-5 হাত একটু পিছিয়ে গেছে দক্ষিণ দিকে। আমি তখন ওদের সঙ্গে কে লোকগুলো 25-30 সেকেন্ড ওদের সঙ্গে মানে একটু দেখলাম ছেলেগুলোকে। দেখার পরে 30 সেকেন্ড পরে সঙ্গে সঙ্গে আমাকে একটা বোম চার্জ করে দেয়। বোম চার্জ করার পরে আমি তো একবারে চোখ তো একবারে ঝলসে গেছে। ঝলসে যাওয়ার পরে আমি তখন কী বল ভাবলাম হয়তো আমার স্ত্রী আরও এগিয়ে গেছে নাকি। তখন আমি কিন্তু গ্রিলটা খুলিনি, গ্রিলের ভিতরেই আছি আমি। তারপরে ওখান থেকে আমার স্ত্রীকে ধরে নিয়ে আমি আবার ঘরের ভিতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে 2-5 মিনিট একটু ওয়েট করি। করার পরে তারপরে আমি যখন মোবাইলটা দেখি তখন 12:23। তারপরে আমি আবার ওখান থেকে বেরোনোর পরে বাড়িতে আশেপাশের লোককে ডাকলাম। ডাকার পরে তারা বেরিয়ে এসে আবার আমাকে হসপিটালে নিয়ে এসেছে। হসপিটালে এসে ওষুধ টষুধ দিয়েছে, এখন আমাকে আবার নন্দীগ্রামে ট্রান্সফার করেছে। এখন এই কানটা এটা একবারে শুনতে পাচ্ছি না, আর এই পাটা খুব যন্ত্রণা হচ্ছে, দুটো পা এখনও ব্লিডিং হচ্ছে। এই হচ্ছে আমার স্ত্রীও কানে একবারে দুটো কোনো কানে কানে শুনতে পাচ্ছে না। কি যে এই যে বোমা মারার ঘটনা, এটা কারা করেছে আপনার সন্দেহ? এটা বিজেপির ছেলেগুলো করেছে, আমি ছেলেগুলোকেই চিনি। কি নাম? রামু মণ্ডল, শ্যামাপ্রসাদ মাইতি, আর হচ্ছে হয়তো ভালো নাম আরেকটা থাকতে পারে, ডাক নামই আমরা চিনি। তারপরে শিমলকুণ্ডের একটা ছেলে, ওর নামটা ঠিক জানি না, ওই ছেলেটা আমাকে খুব খিস্তি দিচ্ছে। ও হচ্ছে মাটা আগে তুলে এরকম ও রাজনীতি করা আর বন্ধ করে দেবো, অমুক করে দেবো, রাজনীতি বলেনি, ও দল করাটা বন্ধ করে দেবো সুমন চক্রবর্তী। হ্যাঁ, দিয়ে এইভাবে এটা করে এটা করছে। আর যে 2-3 জন ওদেরকে কিন্তু আমি ঠিক চিনতে পারিনি। হ্যাঁ, আর লোকটা কিন্তু আমার যেটা 2-30 সেকেন্ডের মধ্যে যেটা দেখা, ওই 4-5 জন 6 জনের মধ্যে। আপনার নাম? বুদ্ধদেব মুনিয়ান। বাবার নাম নন্দহরি মুনিয়ান, বাড়ি পারুলবাড়ি, থানা নন্দীগ্রাম। গোষ্ঠীদ্বন্দ্ব, কারণ তৃণমূলের আবার নব আর পুরনো নিয়ে আমাদের নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন জায়গায় গণ্ডগোল হচ্ছে, সেটা আমাদের এলাকায়ও সেই প্রভাব পড়েছে। তাতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার নাম নিচ্ছে বুদ্ধদেব। তো বুদ্ধদেব এলাকার দুষ্কৃতি নামে খ্যাতি এবং দুর্দন্ত মানে তোলাবাজ, সে কী করেছে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাকে কেস লাগানোর জন্য, এটা পরিকল্পনা মাফিক আমাদের উপর দায় করার জন্য তারা নিজেরা বোম মেরে আর নিজেরা নিজের গাড়ি ভেঙে এই সমস্ত কাজকর্ম করছে। 2021-এ যে 10ই নভেম্বরে আপনারা দেখেছেন স্বপন কর নিজের এলাকায় যে আমাদের 10ই নভেম্বরে নিজের মানে আগুন লাগিয়ে ভারতীয় জনতা পার্টির নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার নাম সহ নন্দীগ্রাম বিধানসভা সমস্ত ভারতীয় জনতা পার্টির নাম লাগিয়েছিল। তো কেসে এখনও আটকানো যাচ্ছে না, এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এই তাণ্ডব নীতি করে পঞ্চায়েতে জেতার চেষ্টা করছে। এতে কিছু লাভ হবে না, ভারতীয় জনতা পার্টি নন্দীগ্রাম বিধানসভা প্রত্যেকটি অঞ্চল প্রত্যেকটি বুথ বিপুল ভোটে জয়লাভ করবে, এভাবে কিছু লাভ করতে পারে না। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকাশ্যে এসে গেছে বলছে তৃণমূল করার অভিযানে বিজেপির দুষ্কৃতিরাই বোমাবাজি করেছে না। এখানে এলাকার মানুষ জানে কারা কোন ধরনের, সেটা আগামী দিনে পঞ্চায়েতে যোগ্য জবাবটা সেটা দিয়ে দিবে। আপনারা মিডিয়া থাকলো আমি সেটা প্রমাণ দেখাবো। আমার নাম শ্যামাপ্রসাদ মাঝি, নন্দীগ্রাম 1 দক্ষিণ মণ্ডলের মণ্ডল সভাপতি। গোকুলনগর অঞ্চলের পারুলবাড়ি 247-48 নম্বর বুথ, সেই বুথের তৃণমূল কংগ্রেসের বুথ কমিটির সদস্য বুদ্ধদেব মুনিয়ানের বাড়িতে গতকাল রাত্রে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গভীর রাত্রে প্রথমে তার
বাড়ির সামনে থাকা মোটর সাইকেলটি ভাঙচুর করে, তারপর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তার বাড়ির গ্রিলটাও ভেঙে দেয়। আর তারপরে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটায় সেটা তারা হচ্ছে বোম্বিং করে। সেই বোমের আঘাতে বুদ্ধদেব আহত হয়। সে এখন মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। সে তার বাঁ দিকের কানে শুনতে পাচ্ছে না, শুধু তাই নয় তার স্ত্রী দুটো কানেই এই মুহূর্তে শুনতে পাচ্ছে না। তাদেরকে মহেশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারবাবুরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে তারা রেফার করেছেন। তৃণমূল কংগ্রেস এই বর্বরোচিত আক্রমণের এবং সন্ত্রাস কায়েম করার বিরুদ্ধে রাজনৈতিকগতভাবে লড়াইটা যেমন জারি রাখবে, একই রকমভাবে তারা প্রশাসনকেও জানিয়েছি যে তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি যাতে তারা পায়। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি।